মেইন আকর্ষণীয় থাকবে এই সাংস্কৃতিকের সেটা হচ্ছে জীবন্ত কালী নাচ। নমস্কার বন্ধুরা, সবাইকে ওয়েলকাম। আর দেওয়ালের স্পেশাল ভিডিও যেটা আছে, আমি এই ভিডিওটা লইয়া আইছি পালংঘাট মাতা সংঘ ক্লাবের আয়োজিত এইবারের যে কালী পূজা, এটা খুব সুন্দরভাবে এখানে ওর আমি ডিটেলসভাবে আপনারা দেখাইমো, আপনারা সঙ্গে দেখো আর ভিডিওটা একটু শেয়ার করো। আর আমি মাতা সংঘ ক্লাবের যারা কমিটি আছে তার সঙ্গে আমি কথা কইমু। আর এখানে অনেক সাংস্কৃতিক প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামগুলো আপনাদেরকে আমি দেখাইমু। তো আপনারা সঙ্গে থাকবা আর ভিডিওটা শেয়ার করবা। আগামীকাল থেকে দেওয়ালি চালু হয়ে গেছে, তো সবাই আসবা। ধন্যবাদ বন্ধুরা। বর্তমানে আমি আইছি পালংঘাট মাতা সংঘ ক্লাবের যে কালী পূজা, এই বছরের খুবই মানে সুন্দরভাবে দেখতে পারা এলইডি গেট লাগাইলা আছে। এখানে কালী পূজা মাতা সংঘ ক্লাবের যেটা পূজা আমি দেখাইমু আপনারা পুরো ভিতরে গিয়া। আর খুব সুন্দর এলইডি লাইট এখানে লাগানো হয়েছে, আপনারা কালকে এখানে পূজা তাইবা, কারণ এখানে খুব সুন্দরভাবে লাইটিং দেখতে পারা, অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করা হয়েছে। আমি এখানে সামনে গিয়ে আপনারা দেখাই, আর আপনারা প্লিজ আগামীকালকে যে আমরা কালী পূজা আছে এই কালী পূজা এখানে খুব সুন্দরভাবে ওর আমি ভিতরে যাইমু গিয়ে আপনারা দেখাইমু। তো চলো যাই। তো বন্ধুরা দেখতে পারা মানে এলইডি লাইট এখানে, এবং এখানে টুনিসেটের মানে খুবই কালারফুল, দেখতে কীরকম লাগে দেখো। আগামীকালকে আপনারা সব কিন্তু এই পালংঘাট মাতা সংঘ ক্লাব যেটা আছে এখানের মধ্যে পূজা তাই যায়। আর এটার লোকেশন হয়েছে আপনারা কই, আপনারা যে পালংঘাট পয়েন্ট আছে, পয়েন্টের দিকে যে ব্রিজ আছে ওই ব্রিজের দিকে আইলে এই পূজাটা পাইবে। মাতা সংঘ ক্লাবের আয়োজিত যেটা পিএচই আছে, একটা বড় পিএচই আছে, পিএচই রোডের মধ্যে মাতা সংঘ ক্লাবে দেখো লাইটিংটা দেখো খুব সুন্দর। আর এখন বর্তমানে তো মানুষ কম, আমি জাস্ট আপনারা আপডেট দিবার লাগে আইসি কেন। আর কালকে আপনারা সব আইও এখানে প্রসাদ উসাদ সব কিছু ফাইবাই। আর এই দেখো লাইটের ইয়েটা দেখো মানে আগলস একদম মানে খুবই মানে মজাদার লাগে আর কি। যেমন এটা রোডটা লাগে না বোঝা যায় এটা একটা খুব একটা বড় জায়গা তাইছি বা এরকম। আর ওই দেখো প্যান্ডেলের মধ্যে আমি এখন গিয়ে ভিতরে গিয়ে দেখাইম এখানে যে ডেকোরেশন চলে, এবং অর্কেস্ট্রার প্রোগ্রাম মধ্যে আছে না নাকিটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এখানে। আমি কমিটির যারা আছে মাতা সংঘ ক্লাবের আপনারা নিশ্চয়ই জানেন কয়েকদিন আগে এখানে খুব বড় একটা খেলা হয়েছে আমরা পালংঘাটের মধ্যে। তো যাই হোক, আমি তার সঙ্গে একটু কথা কইমু। আর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা আছে এইটাই ওইব, এখানে মানে কাজ চলে বর্তমানে দেখো আমরা বাড়িতে কাজ করতে খুব সুন্দরভাবে। আর আমি ভিতরের যে ইয়েগুলো দেখাই, আর এটা হয়েছে আমরা এইদিকে আপনারা যদি যাইন এইদিকে হয়েছে ব্রিজটা, আর এইদিকে গেলে আমরা ফিল্ডও যেতে পারবা, পালংঘাটের যে ফিল্ড আছে। আর এইটা এই জায়গার মধ্যে আমরা মা কালীরে রাখা হইব, এখানে পূজা করা হইব ওই দেখো। তো আজকে আমি মাতা সংঘ ক্লাবের আয়োজিত যে কালী পূজা আছে আমরার, তো আমি মাতা সংঘ ক্লাবের কমিটির সাথে একটু কথা কমু, এটা পূজাটা কেমন দিন থেকে করা বা কীভাবে এইবার কর প্রস্তুতি কীরকম একটু আমি জানবো। তো প্রথমে আমি এখানে দেখতে পারা আমরার ঠাকুরদা আসুন বা আমরা রাজীব দা আসুন বা আমরার ভাই তারা আসুন, তো তার সঙ্গে তো একটু আমি জানবো যে এই পূজাটা কীরকম বা কীভাবে চলার। তো প্রথমে ঠাকুরদারে নমস্কার, নমস্কার, হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। তো মাতা সংঘ ক্লাবের যে পূজাটা মানে আপনারা কয় বছর থেকে করলা? আমরা 25তম মানে পূজা তো এর আগ থেকেও আরম্ভ হয়েছে, কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে সুন্দর করিয়া করিয়ার বিগত 25 বছর তা গিয়া। তো এবার কর মানে এরকম এখানে কোনো প্রোগ্রাম টোগ্রাম আসেনি কিছু? প্রোগ্রাম মানে কালকে তো মার পূজা হইব, এর সঙ্গে আমরা লোকেলের কিছু ছেলেমেয়েরা একটু গানুন করব, আর পরের দিন আমরা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে ফর্ষদিন এখানে আমরা অতিথিরাও আইবা, বিশিষ্ট ব্যক্তিরাও আইবা। আচ্ছা, তো আমি আমরা ঠাকুরদার সাথে আমি কথা কইছি, আমি এখন রাজীবদার সাথে আমি বলি। তো মাতা সংঘ ক্লাবের যে আমরা রাজীব, আপনারা সবাই নিশ্চয়ই তানে চিনন। তো রাজীবদা প্রথমে হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। আর আপনারা যে মাতা সংঘ ক্লাব থেকে যে কালী পূজাটা করায় মানে এইবার এইবার এবার করে আর কি প্ল্যানটা কি আপনারা? আমরা 1996 থেকে এই ক্লাবের জন্ম হয়েছে, আমরা কালী পূজা থেকে এই ক্লাবের জন্ম হয়েছে। যারা করেছেন ওনারা কিছু এখানে আছেন এবং অনেকরা এই পৃথিবী থেকে চলে গেছেন। তো সবাইকে আমি ক্লাবের যারা ফাউন্ডার ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই, এই ক্লাবকে ওনারা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে কালী পূজা করে আরম্ভ করেছিলেন। তাদের পরিবারকে সবাইকে ধন্যবাদ জানাই। আজকে আমরা যে প্রস্তুতি নিয়েছি মানে এইবারে কালী পূজাতে, এবার আমাদের 25তম কালী পূজা হচ্ছে পালংঘাট মাতা সংঘ আয়োজিত। আমরা প্যান্ডেলের যেটা আকর্ষণীয় থাকবে, প্যান্ডেলের দিক থেকে লাইটিংয়ের দিক থেকে আকর্ষণীয় আছে, এবং আমাদের যেটা প্রোগ্রাম হবে সাংস্কৃতিক অনুষ্ঠান
अपर्णा पुटाजी सांस्कृतिक मंच होबे सेई सांस्कृतिके आमादेर मुख्य अतिथि थाकबेन आमादेर बर्तमान सांसद दादा परिमल शुक्लबैद्य महाशय तार संगे उपस्थित थाकबेन आमादेर बर्तमान ए धलाईकुंसिते उपनिर्वाचनेर जे मनोयन पेयेछेन भारतीय जनता पार्टी प्रार्थी दादा नियारंजन दास महाशय उनी उपस्थित थाकबेन तार संगे आरो अन्यान्य व्यक्तिरा सांस्कृतिक अनुष्ठान उपस्थित थाकबेन आगामी एक ही नवम्बर आमादेर सेई अनुष्ठान होबे सन्ध्या छय घटिका होते सेई जारा पार्टिसिपेट करबे एकाडेमिर नाम होच्छे बेस इंडिया एकाडेमी सेटा जे टीचार आछेन सुबोध सिन्हा उनिओ थाकबेन एबं आमादेर जेटा मेन आकर्षणीय थाकबे सांस्कृतिकेर सेटा होच्छे जीवंत काली नाच जेटा आमादेर काली पूजा उपलक्षे जेटा सांस्कृतिक होबे सेटार मेन जीवंत काली नाच होबे सबाई देखते आसबें एवं जीवंत दुर्गा नृत्य सेटाई होबे एवं विभिन्न धरनेर सांस्कृतिक सेखाने अनुष्ठान होबे पालंगाट माता संघर आमी एड्रेसटा आबार बोले दिच्छि पालंगाट अपनारा पॉइंटे आसबे ब्रिज जेटा आछे ब्रिजेर दिके आसलेई अपनारा पेये जाबेन एई माता संघ क्लाबेर जे काली पुजोटा तो सबाई आसबें सबाईके देवालीर शुभेच्छा प्रीति ओ भालोबासा आमार तरफ थेके एवं माता संघ क्लाबेर तरफ थेके सबाई भालो थाकबें सुस्थ थाकबें जय हिंद।